আল্লাহ নবী মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একজন ইহুদি নিয়ত করে বেরোলো আল্লাহ নবীর কাছে যাব ইমানের কালেমাটা পড়লো। ইহুদি উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, অপর দিক থেকে আল্লাহ নবী সাহাবাদের সাথে করে নিয়ে আসছে। ইহুদির সঙ্গে পথের মাঝখানে আল্লাহ নবীর সঙ্গে দিদার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি খবর আল্লাহ পাকের বান্দা, কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে যাচ্ছিলাম, আপনার হাতে কাঁধ দিয়ে ইমানের কালেমাটা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদি উটের পিঠ থেকে হাত বাড়িয়ে দিল, আল্লাহ নবী নুরানি হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছে। আল্লাহ পাকের হুকুমে উটের পা মরুভূমির মধ্যে একটু উঁচু নিচু জায়গার মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা উটের পিঠ থেকে জমিনে পড়লে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবা বানেরা, এই ব্যক্তিটা, এই সাহাবাটা হলো জান্নাত। ইবাদত বান্দিকে যদি জান্নাতি পাওয়া গেল, তাহলে আল্লাহ নবী বললেন কি করে, এই ব্যক্তিটা জান্নাত? এক রাকাত নামাজ পড়েছিলেন, একদিন রোজা রেখেছেন, আল্লাহ বলে আল্লাহকে একবার জিকির করেছেন, দান খায়রাত ইবাদত বান্দি হজ কিছু করেছে, আমল নামাই তো আমল কিছুই নাই, আল্লাহ নবী জান্নাতি বললেন কি করে? কারণ আল্লাহর এই বান্দার দিলে অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মহাব্বত ভালোবাসা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে মহাব্বত করা করেছেন তিনাদের থেকে শিক্ষা। আল্লাহ নবী আল্লাহ কাবা বাইতুল্লাহর সামনে হাঁটাহাঁটি করছে, আল্লাহ নবী চাচা আবু জেগে আল্লাহ নবীর কাছে আসে, ভাতিজা তোমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, চাচা ছিল চাচাও দুনিয়া থেকে চলে গেছে, তোমার দাদর ছিল সেও দুনিয়া থেকে চলে গেল, কিছু বলতে দিত না, গাঁট করে গাঁট করে রাখতো, এবারে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, চাচা যান, আমাকে আমার আল্লাহ বার বাঁচাবে। জোরে বলুন সুবহান। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল আমার নবী পাককে তার জ্বর বেড়ে দিল। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চাচি আম্মা জানে কাছে চলে গেলেন, ভাতিজা কাঁদেন কেন, কি হয়েছে? চাচি আম্মা যান, আমাকে আবু জেহেল চাচা মেরেছে। কেন? আমাকে জিজ্ঞাসা করে তোমাকে কে বাঁচাবে, আমি বললাম আল্লাহ বাঁচাবে, বলতে আমাকে মানুন। আল্লাহ নবী চাচি আম্মা যান চলে গেলে আল্লাহ নবী আর এক চাচা দেন হাজরত আমিরে হামজা বুঝে রেখেছে, দেখে আপনার ভাই আবু জেহেল বাবারা মহান ছেলেটাকে কিভাবে মেরেছে, কাঁদছে, কিভাবে মেরেছে। হযরত আমির হামজা বলে বাড়ির চাবুকছে, চাবুকটাকে হাতে নিয়ে যাচ্ছে, অপর এক রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় হযরত আমির হামজা বলে জঙ্গলের মধ্যে শিকার করতে গেছে, দূর থেকে হরিণ দেখতে পেয়েছেন, হরিণটাকে শিকার করার জন্য যাচ্ছে, আল্লাহ তাকে হুকুমে হরিণের জবান খুলে গেল, হরিণ পরিষ্কার আওয়াজে বলে, রে হযরত আমির হামজা, আপনি আমাকে শিকার করতে চান, যান বাড়ি চলে যান, বাড়ি গিয়ে দেখেন আপনার ভাই আবু জেহেল দিন দুনিয়ার বাচ্চা হাবিবুল্লাহকে কিভাবে মেরেছে, যান বাড়ি চলে যান। এদের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরামা গুলো কিংবা চাবুকটাকে হাতে ধরে নিয়ে আবু জেহেল বাড়ি থেকে রওনা হয়ে যায়। যখনই শুনেছেন আবু জেহেল আমি অপরাধটা কি ছিল, আমি বললাম অন্যায়টা কি ছিল, আমি বললাম দোষটা কি ছিল, বাবারা মাহারা ছেলেটাকে কেন মেরেছ, এমনি করে বলতে বলতে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা
চতুর্দিক থেকে ঘিরে ফেললে কেননা আমাদের সর্দার কে মারে, আমাদের নেতা কে মারে, আমাদের দলের লিডার কে মারে, এর বদলা আমরা নেব, এর প্রতিশোধ আমরা নেব। আমি রে হামজা হুজুরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা করো, চতুর্দিক থেকে ঘিরে ফেলা করো। আবু জেহেল চিৎকার করে করে মুখ দিয়ে থাকে, আরে আমার দলের সঙ্গ বন্ধুরা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি রে আমজাকে জিনে দাও, আমি রে আমজাকে তোমরা কিছু বলো না। তোমরা যদি আমি রে আমজাকে কিছু বলো, আমি রে আমজা এখান থেকে গিয়ে ভাতিজা মোহাম্মদের হাতে হাতে ইমানের কালেমা গনা পড়ে নেবে। ধরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু ধরে বলুন সুবহানাল্লাহ। খবরদার কিছু বলো না, কেন বাধা যদি দাও আমাকে মারছে, বাধা যদি দাও এখান থেকে গিয়ে ভাতিজার হাতে হাত ইমানের কালেমা পড়ে, খবরদার কিছু বলো। আমি রে হামজা আমাকে মারছে, মারতে দাও, রাত যখন ঠান্ডা হয়ে যাবে চলে যাবে। আল্লাহ নবী চাচাতেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আপনি এবারে খুশি হন। আবু জেহেল আপনাকে মেরেছিল বলে আমি আবু জেহেলকে মেরে বদলা নিয়ে নিয়েছি, এবারে আপনি খুশি হন। আল্লাহ নবী বলেন, চাচা যান, চাচা যান, আবু জেহেল চাচা আমাকে মেরেছে বলে আপনি মেরে বদলা নিয়ে নিলেন, চাচা যান, এতে আমি আপনার উপরে খুশি নই, আপনার উপরে আমি খুশি নই। আপনি যান, কি করলে খুশি হবে, কি কাজ করলে আপনি খুশি হবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, চাচা যান, আমার নুরানি হাত ধরে ধরে ইমানের কালেমা যদি পড়ে দিতেন আমি আপনার উপরে খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা খুশি হবেন, জি চাচা যান খুশি হবে, ভাতিজা দেরি নয়, এখনই ইমানের কালেমাটা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচি আম্মাদার ডাকছে, ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এত মহাব্বত করি, ভালোবাসি, আপনার এত খাতি যত্ন করি, দেখাশোনা করি, প্যার করি, আপনি কি আমার উপরে খুশি নয়? কোন ছেলে যদি বাচ্চা বেলায় আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যায়, আর এই বাচ্চা ছেলেটা যদি তার চাচি আম্মা জানের কাছে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে চাচি আম্মা যদি জিজ্ঞাসা করে, ভাতিজা তোমাকে ছোট থেকে মানুষ করলাম, এত মহাব্বত করি, ভালোবাসি, খাতি যত্ন করি, তুমি কি আমার উপরে খুশি আছো? ওই ছেলেটা যদি বলে, চাচি আম্মা যান, আমি আপনার উপরে খুশি নই, চাচি আম্মা কি করবে? ছেলেটাকে ঘরের মধ্যে বাসার মধ্যে রাখবে তো, কি করবে, বাড়ি থেকে বার করবে? তোমাকে ছোটবেলা থেকে এত মহাব্বত করলাম, দেখাশোনা খাতি যত্ন করে বড় করলাম, তুমি এখন আমার উপরে খুশি না, খাও বেরো। আল্লাহ নবীকে চাচি আম্মা জিজ্ঞাসা করছেন, আপনি খুশি নয়? আল্লাহ নবী এতটুকু চিন্তা করলেন না, চাচি আম্মা জানকে যদি বলি আপনার উপরে খুশি নয়, চাচি আম্মা জান আমাকে যদি বাড়ি থেকে বার করে দেয়, কে আমাকে থাকতে দেবে, কে আমাকে খেতে দেবে, কে আমার দেখাশোনা করবে? মক্কা চারিদিকে আমার দিশ, কে আমার দেখাশোনা করবে? আল্লাহ নবী এতটুকু চিন্তা করলেন না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, চাচি আম্মা যান, আমি আপনার উপরে খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচি আম্মা জিজ্ঞাসা করেন, ভাতিজা কি করলে খুশি হবে? চাচি আম্মা যা, আমার নুরানি হাত ধরে ধরে ইমানের কালেমা যদি পড়ে নিতেন আপনার জন্য আল্লাহ দয়া জান্নাতে আমি জামিনদার হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা দেরি নয়, এখনই ইমানের কালেমাটা পড়ে দিলাম। আমার নবীকে মহাব্বত খেলা করছে, আমার নবীকে ভালো করা বেসেছেন, প্যার করা করেছেন, তাদের থেকে শিক্ষা। আজ দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান ইমানদার করে পাঠিয়েছে,
বাচ্চা ছেলে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় ওই বাচ্চা ছেলের কানে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব হাবিব সাহেব কি মৌলি সাহেবকে নিয়ে গিয়ে ওই বাচ্চার কানে করে আজান দে বাবা কি ভাই না বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হলে কানে যে আজান দেওয়া হয় এই আজান দুনিয়ার জমিন অত সহজে প্রতিষ্ঠিত হয় অত সহজে আসে না আল্লাহ দিন শরীয়তকে দুনিয়া জমিনে কায়েম করতে গিয়ে সাহাবা হুজুরা মার খেয়েছে সাহাবা হুজুরা খুন দিয়েছে সাহাবা হুজুরা শহীদ হয়েছে খোদা জমিনে বসে বলে আমি আপনি আল্লাহ দিন শরীয়তের জন্য কি জাররা পরিমাণ খুন দিয়েছে কথা বলে কেউ খুন দিয়েছে আল্লাহ দিন শরীয়তের জন্য আমি আপনি মার খেয়েছি জি হ্যাঁ মার আমরা খাই খুন আমরা দিই তবে এটা দুনিয়ার জন্য আখিরাতের জন্য নয় কথা ঠিক বললাম না ভুল বললাম দুনিয়া দুনিয়া করে লাভ নাই দুনিয়া হলো মুমিনের জন্য কায়দখানা জেলখানা দেখবেন বাচ্চা ছেলে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় বাচ্চাটা খাবে কারণ ওই বাচ্চা তখন মাসুম হয় বাচ্চা তখন মাসুম হয় বাচ্চা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয় খাবে কেন দুনিয়াটা হয়ে আল্লাহ আবার মমিনের জন্য কায়দখানা জেলখানা করেছে জানি না এই দুনিয়ার জমিনে আল্লাহ জেলখানায় পাশ হতে পারবো কিনা দুনিয়া পরীক্ষার জায়গা পাশ হতে পারবো কি জানি না বাচ্চাটা খাবে কারণ এই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বড় হতে বড় হতে বড় হতে বড় হতে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায় হাসতে হাসতে চলে যায় দুনিয়ার মানুষদের কাছে জানিয়ে দিয়ে যায় এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম কেঁদেছিলাম জানি না আল্লাহ পাকের দুনিয়ার জমিনে পরীক্ষায় পাশ হতে পারবো কিনা ও দুনিয়ার মানুষেরা দেখো আজ আমি দুনিয়া থেকে আল্লাহ পাকের পরীক্ষায় পাশ হয়ে গিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাচ্ছি হে রে সুবহান এমনি এমনি আমি আপনি পাশ হয়ে যাব তো পরীক্ষার খাতা তো মাদ্রাসা বলেন কলেজ বলেন স্কুল বলেন ইউনিভার্সিটি বলেন পরীক্ষার খাতা তো লিখতে জানেন আর না জানেন উত্তর লেখেন আর নাই লেখেন কোশ্চেন গুলো যদি সাদা কাগজে কোশ্চেন শুধু লিখে দেয় আর তার মধ্যেও নাম্বার দেয় তাই না মাস্টার খুশি হয় নাম্বার দেয় লিখতে পারে না কোশ্চেন গুলো তো যা লিখেছে পাঁচ নাম্বারটা দিয়ে দেয় সেই খাতা আল্লাহ পাকে খুশি করার চেষ্টা করে আল্লাহ পাকে রাজি করার চেষ্টা করে আল্লাহ পাকে রাজি কারা করেছেন জিনাদের থেকে শিক্ষা আবার নবী তাকে ভালো কারা বসেছেন জিনাদের থেকে শিক্ষা আল্লাহ নবী আল্লাহর কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন শরীয়তের দাওয়াত দিচ্ছেন আল্লাহর দ্বীনের কথা বলছেন কেউ আল্লাহ নবীর কথা মানে না কেউ নবী পাকের কথা লাগে না কেউ নবী পাকের কথা শোনে না আমার নবী পাকে তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করে আল্লাহ নবী আঘাত সহ্য করতে পারলেন হুজরা শরীফে চলে গেলেন আল্লাহ নবী হুজরা শরীফের সামনে আল্লাহ পাকের একজন বান্দা দাঁড়িয়ে গেলেন ইসলামের কথা শরীয়তের কথা আল্লাহ দ্বীনের কথা বলি পক্কার মানুষেরা আমার কথা শুনে না আমাকে আঘাত করে আল্লাহ পাকের বান্দা আপনি কি আমাকে কষ্ট দিতে এসেছেন আঘাত করতে এসেছেন আল্লাহর বান্দা ঝড় করে কাঁদেন কেঁদে কেঁদে জানিয়ে দিলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আদমি মাফ করুন মুস্তাকিরা ক্ষমা করুন হুজুর আপনাকে আঘাত করতে কষ্ট দিতে আসি নাই হুজুর এসেছি আপনার নুরানি হাত তুলে ধরে ইমানের কালেমা বলে দিতে জোরে বলুন সুবহান আমার নবী পাকে মুহাব্বত কেমন ভালো কেমন এসেছে আল্লাহ নবী চলে গেলেন সাহাবার হাত পাকে আল্লাহ নবী সাহাবাটাকে সাথে করে আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের বান্দা ও আমার সাহাবা আপনি তো এতদিন তাদের দিকেই ছিলেন আজ ইসলামের মধ্যে ফিরে এসেছে আমার কথা কেউ শোনে না আপনি একটু দিনের কথা শরীয়তের কথা বলে তারা যদি আপনার কথা শুনে আল্লাহ দিনের মধ্যে ফিরে আসে একটু বলে আল্লাহ পাকের বান্দা
আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর কাছ থেকে হুকুম করা নিয়ে আল্লাহ নবীর কাছ থেকে নিজাত করা নিয়ে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি করা নিয়ে আল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দিনের কথা বলতেই থাকেন, শরীয়তের কথা বলতেই থাকেন, ইসলামের কথা বলতেই থাকেন। অন্ধকার জগতের মধ্যে পড়ে আছো, অন্ধকার জগৎ ছেড়ে দাও, অন্ধকার জগৎ ছেড়ে দিয়ে ইসলামের আলোর মধ্যে ফিরে আসো, ইসলামের আলোর মধ্যে ফিরে এসে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত করেছে। অন্ধকার জগতের মধ্যে পড়ে থেকে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত করেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলামকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, শরিয়তকে মেনে নিয়ে ইসলামের আলোর মধ্যে ফিরে আসো। ও নবী পাকের উম্মত, উম্মত আল্লাহ নবী সাহেবের কথা কেউ মানে না, আল্লাহ নবী সাহেবের কথা কেউ নেয় না, আল্লাহ নবী সাহেবের কথা কেউ মানে না, কত ছুড়ে ছুড়ে আঘাত করতে থাকে, এত বড় বড় মেরে ছিল আল্লাহ নবী সাহেব আল্লাহ জমিনেতে বেহুশ হয়ে পড়ে গেলেন, এত বড় আঘাত সহ্য করতে পারলেন না, আল্লাহ জমিনে বেহুশ হয়ে গেলেন। সেই দিন তারা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকেও ছাড়ে না, আমার নবী পাককে পাথরে আঘাত করেছে, আল্লাহ নবী পাথরে আঘাত সহ্য করতে পারলেন, জমিনের মধ্যে সে বেহুশ হয়ে গেলেন। মক্কার মানুষেরা সেই দিন আল্লাহ নবীর সাহাবাকে কোলে করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিল, আল্লাহ নবীকে কেউ তুলল না, আল্লাহ নবী আল্লাহর কাবার চাতানের সামনে একা একা নবী আমার শুনে কেউ তুলল না, সাহাবাকে নিয়ে তার বাড়িতে পৌঁছেছে। কেন? এতদিন সে আমাদের দিকে ছিল, আজ ইসলাম কবুল করে নিয়েছে, বোঝালে আবার পুনরায় আমাদের দিকে ফিরে আসতে পারে, বোঝালে পুনরায় আবার আমাদের দিকে ফিরে আসতে পারে, এই মনে করে কোলে করে তার বাড়িতে পৌঁছে দিল। কিন্তু আমার নবী পাকে কেউ তুলল না, আল্লাহ পাক আমার নবী পাকে হুসনাইত করলে, আল্লাহ নবী উঠে বসে পড়লেন, চারিদিকে ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে খুঁজছে, আমার সাহাবা আল্লাহ আপনার বান্দা কোথায়, আল্লাহ নবী খুঁজে পেলেন না। চিন্তা করলে মক্কা দুশ্মনেরা হয়তো আমার সাহাবাকে নিয়ে চলে গেছে, জানে মেরে দেবে, জানে মেরে দেবে। নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত উঠালেন, নবী আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে আমার কাছে ফিরিয়ে দেন, আল্লাহ আমার সাহাবাকে আমার কাছে ফিরিয়ে দেন, আল্লাহ আপনার এই বান্দা ইসলাম কবুল করে নিয়েছে, আল্লাহ আপনাকে আল্লাহ বলে আমাকে নবী রসুল বলে মেনে নিয়েছে, আল্লাহ আমার সাহাবাকে আমার কাছে ফিরিয়ে, আল্লাহ আপনি আমার সাহাবাকে হেফাজত করুন। আল্লাহ নবী দোয়া চা শেষ না হতে অপরদিকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সাহাবা হুজুরের হুসন আয়াত করে দেন। সাহাবা হুজুর চোখটা খুলে দেখলেন ওনার আম্মাদানের কোলে মাথা রেখে শুয়ে আছে, সাহাবাউদ্দিন চোখটা খুলে ওনার আম্মাজানের মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, কাই ফাহাদুন নবী, কাই ফাহাদুন নবী, আম্মাজান আমার নবী কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, কি মুহাব্বত, কি ভালোবাসা, কি ইসকি প্যার লাগে। সাহাবাউদ্দিন শরীর থেকে এত পরিমাণ খুন বেরিয়ে গিয়েছিল, দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল, এতটা পরিমাণ খুন বেরিয়েছে, তথাপি নিজের কথা চিন্তা করলেন না, আম্মা জান আমার নবী কেমন আছে। সাহাবা হুজুর আম্মা জান বলে, বাবা ছেলে নবী নবী করো না, নবী নবী করো না, তোমার জবান দিয়ে নবী বলে ডেকো না, মক্কার মানুষরা যদি জানতে পারে তুমি নবী নবী করছো, মক্কার মানুষরা তোমাকে জানে মেরে দেবে, আমি মা সহ্য করতে পারবো না, বাবা নবীর কথা বলো না। আল্লাহ নবী সাহাবা বলে, আম্মা জান যেনার হাতে আমার জান প্রাণ আছে তেনার শপথ করে বলি, যতক্ষণ না পর্যন্ত নবী পাকের চাঁদ মুখটাও দেখতে পাচ্ছি আমি আপনার ছেলে এমনি মরে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ, আম্মা জান আমাকে আমার নবী পাকের কাছে নিয়েছে, আম্মা জান আমাকে আমার নবী পাকের কাছে নিয়েছে, আমার নবী পাকের চাঁদ মুখটা দেখব, হাঁটার মতো ক্ষমতা নাই,
চাওয়ালা হোসেন আম্মা যান বলে বাবা যেও, আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। আল্লাহ নবী সারা উনার আম্মা যানের কাঁধে পড়ে বা দিয়ে এক পা দু পা এক পা দু পা করে আল্লাহ নবী হুজরাত রওনা হয়ে গেলে। ও যুবক সাবা হুজুরের শরীর থেকে এতটা পরিমাণ খুন বেরিয়ে গিয়েছিল, হাঁটার মতো ক্ষমতা ছিল না, হাঁটার মতো ক্ষমতা নাই, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, আম্মা দাঁড়ের কাঁধে মনে বর দিয়ে বর দিয়ে আল্লাহ নবীর হুজরার দিকে রওনা হয়ে গেলেন। দূর থেকে আল্লাহ নবীর হুজরা শুরু করলাম দেখতে পাওয়ার সাথে সাথে কোথা থেকে গাইবি ক্ষমতা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, চিৎকার করতে করতে আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা হুজরা গলার আওয়াজ শুনতে পেয়ে হুজরা আমার হুজরা শরীফের পা হয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, কাইফান নবী কাইফান নবী, কাইফান নবী কাইফান নবী কাইফান নবী। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। ও বাবা সাহাবা তুমি নিজের কথা চিন্তা করলে না, তোমার শরীর থেকে খুন বের হয়ে থাকে, তোমার কি শরীরে যারা যন্ত্রণা কষ্ট হয় না, তুমি নিজের কথা চিন্তা করলে না, তুমি আমি রাসূলুল্লাহ আমার কথা ভাবো, তোমার কি কোনো কষ্ট হয় না। আল্লাহ নবী সাহাবা জানিয়ে দিলেন জিজ্ঞাসা করলেন সাহাবা তোমার শরীর থেকে এখনো খুন বেরো, নিজের কথা ভাবলে না, তোমার কষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর কষ্ট হচ্ছিল যতক্ষণ বাড়িতে ছিলাম, আপনার চাঁদ মুখ দেখেছি, শরীরের সব জ্বালা যন্ত্রণা ভুলে গিয়েছি, জোরে বলুন সুবহান। কি মহাব্বত কি ভালোবাসা! আল্লাহ নবী জানিয়ে দিলেন সাহাবা আমি রাসূলুল্লাহ আপনাকে সাথে করে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না, জোরে বলুন সুবহান। আমার নবী পাককে কতটা মহাব্বত করেছে, আল্লাহ পাকে কতটা খুশি করেছে, আল্লাহ পাকে কতটা মহাব্বত করেছে, সে আল্লাহ পাকের বান্দা আমি আপনি, সেই নবী পাকের উম্মত আমি আপনি। আল্লাহ পাক কি বান্দা বান্দির উপরে খুশি নয়? আল্লাহ পাক কি আমাদের উপর রাজি নয়? আল্লাহ পাক কি বান্দা বান্দির ভালোবাসেন না? আল্লাহ পাক বান্দা বান্দির কতটা ভালোবাসেন, কতটা মহাব্বত করেন, কতটা প্রিয় করেন, হাবিবের উম্মতদের আল্লাহ পাক কতটা মহাব্বত করেন। আল্লাহ পাকের ফেরেশতা আজাবে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে না বি আল্লাহ আমি জিব্রাইল আপনাকে এত দীর্ঘ লম্বা যে সেজদা করে সওয়াবটা পাই, দুনিয়া জমিনে আর কোনো মাখলুক পাবে, আর কি কোনো মাখলুক পাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন জিব্রাইল আমি আল্লাহ আমার হাবিবকে শেষ জামানার নবী করে পাঠাবো, হাবিবে উম্মতদের উপরে পাঁচ অক্ষ নামাজ আমি আল্লাহ ফরজ করে দেবো, প্রতিটি পাঁচ অক্ষ নামাজের মধ্যে মোট 17 রাকাত নামাজ ফরজ করা হবে, প্রতি রাকাতে দুটো করে সেজদা হবে, প্রতি সেজদায় তিনবার করে তাসবিহ হবে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। ইব্রাহিম আপনি আমি আল্লাহ আমাকে সেজদা করে যে সওয়াবটা পান আমার হাবিবের উম্মতের, আমি আল্লাহ আমার সেজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, আপনি যে সওয়াবটা পান আপনার থেকে 30,000 গুণ বেশি স্বভাব উম্মতে মুহাম্মাদের খাতায় লিখে দেওয়া হবে, জোরে বলুন সুবহান। আমার আল্লাহ পাক বান্দা বান্দির কতটা মুহাব্বত করে, কতটা প্রিয় করেন ভালোবাসে। আজ আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদত বান্দগি করার জন্য, না হই হই করে ঘোরাঘুরি করার জন্য।
আল্লাহ দুনিয়া জমিনে ইবাদত করতে পাঠিয়েছে, আর আমি আপনি ইবাদত বান্দিগি না করে হই হই করে ইমাতা মাতা ঘুরে ঘুরে যদি দাঁড়ায় ঘরে খেয়ে বনের মস্তরাজে হবে তো। আপনাদের এখানে আটটার সময় করে দিলাম, আর সময় দেখলাম মজলিসের লোক নেই, 10-12 জন হাতে গোনা বসে আছে, বাকি সব দোকান বাজারে হই হই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ খুশি হবে না? আল্লাহ করতে দুনিয়ায় পাঠিয়েছে। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার আল্লাহ ওয়াদা করে নিয়েছেন প্রত্যেক নাফসকে আমি আল্লাহ মউতের স্বাদ চাখাব। জান্নাতের বাগানে বসেছে ইবাদত হচ্ছে, মসজিদে গিয়েছে নামাজ পড়ছেন ইবাদত করছেন, রোজা রেখেছেন ইবাদত করছেন, তাং খাইরাত করছেন ইবাদত করছেন, সেখানে আজগার করছেন ইবাদত করছেন, হজ করছেন ইবাদত করছেন, সেখানে আজগার ইবাদত বান্দিগি আমি আপনি করি। ইবাদত বান্দিগি করতে করতে দুনিয়া থেকে যদি বিদায় দিয়ে চলে যায়, আল্লাহ পাক যদি একবার খুশি করে দেন, আমাকে আল্লাহ পাক আপনাকে আখিরাতের নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। এইদিক ওদিক ঘুরতে ঘুরতে হই হই করতে করতে দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, আল্লাহ পাক খুশি হবেন? পরিবর্তন হয়, সময় এখন আছে পরিবর্তন হয়, আল্লাহ পাকটা খুশি করার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বান্দিগি করার মতন তৌফিক দান করুন। বলুন আল্লাহ আমিন, জোরে বলুন আল্লাহ আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله جسنا برا چاندنی راتے ہیں چاندے تے جگن دیکھی جسنا برا چاندنی رات اچھا یہ دیکھیں کتو سندر لگتا ہے آگے سب مروبیرا بوشے آچے اکھن تو سب لائٹ ہوئے گا تے چاری دیکھے مروبیرا بوشے آچے آگے آتو لائٹ چھلو لائٹ মুরব্বীরা যখন বেরোতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, এই আকাশের চাঁদের আলো থেকে তারা পথ দেখে থেকে যেত। 5 জন 6 জন 10 জন যখন একসঙ্গে হতো, মুরব্বীরা আগে হ্যাচাক লাইট ছিল, হ্যারিকেন ছিল, লম্প, তারপর ওই সর্ষের তেল দিয়ে যে একটা জ্বলত, ওই দেখে থেকে পথ দেখে থেকে আকাশের চাঁদের আলো থেকে পথ দেখে। আজ এখন দুনিয়াতে মশাল্লা লাইট হয়ে গেছে, কত সুন্দর চারিদিক, কত রকম, কত কালারিং, কত সুন্দর লাইট দেখতে কত সুন্দর লাগে। তখন লাইট ছিল না, আকাশের তারকা ছিল, চাঁদ ছিল। কবি কত সুন্দর বলছে, জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিটি যখন দেখি, স্বপ্ন লোকে বিভার হয়ে শুধু তোমায় ডাকি। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিটি যখন দেখি, স্বপ্ন লোকে বিবাহ হয়ে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিখুঁতভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিখুঁতভাবে, অগণিত তারার মাঝে চেয়ে দেখি যখন, অগণিত তারার মাঝে চেয়ে দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে, জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিটি যখন দেখি, স্বপ্ন লোকে বিবাহে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে। আকাশে যখন মেঘ করে সাদা কালো মেঘ হয় না? কবি কত সুন্দর বলছে, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন,
সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসে বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে দেশনা মরা চাঁদিনী রাতে চাঁদিনী যখন দেখি স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিখুঁতভাবে আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা মুরুব বিয়ান করে আল্লাহ বা যতদিন দুনিয়া আসবে নি হায়াতে রেখেছে তো আখিরাতের কথা চিন্তা করে দুনিয়া দুনিয়া করে থাকলে হবে না দুনিয়া কারো চিরস্থায়ী নয় আখিরাত হলো চিরস্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করে আল্লাহ পাককে যদি আমি আপনি খুশি করে নিতে পারি আর আল্লাহ খুশি হয়ে যাবে বান্দা বান্দি যেটা চাইবে আমার আল্লাহ পাক সাথে সাথে সেটা দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করে আল্লাহ পাককে রাজি খুশি কারা করেছেন তিনি আদের থেকে শিক্ষা নেয় আল্লাহর ইবাদত কারা করেছেন কেমন ইবাদত করেছেন তিনি আদের থেকে শিক্ষা নেয় আল্লাহ পাকের ওলি হাজরতে রাবিয়া বাসি রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন হেঁটে হেঁটে দেখলেন দুইজন আল্লাহর বান্দি অঝরণায় নে কেঁদে কেঁদে আল্লাহর ইবাদত করছে রাবিয়া বাসি গেলে ও আল্লাহর বান্দি কিসের জন্য ইবাদত করে কিসের জন্য ইবাদত করে আল্লাহ দুই বান্দি জানিয়ে দেন রাবিয়া বাসি আমরা জাহান্নামার ভয়ে জান্নাতের আশায় ইবাদত জাহান্নামার ভয় জান্নাতের আশায় আল্লাহ বাগের অলি হযরতে রাবিয়া বসরি তাওবাতুল আলিগে হুজুর আমার হাজুর ফানা তুলে আল্লাহ বাগের দরবারে ফরিয়াদ করতে লাগে ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আপনার দুই বান্দি আপনার ইবাদত করে আপনার জাহান্নামের ভয়ে জান্নাতের আশা ইবাদত করে আমি রাবিয়া বাসি আপনার ইবাদত করি আমি রাবিয়া বাসি আপনার ইবাদত করি আমি রাবিয়া বাসির ইবাদতটা করি আপনার জাহান্নামের ভয়ে জান্নাতের আশা হয়ে থাকি রাবিয়া বাসির জন্য জান্নাত জান্নাত হারাম করে দিয়ে জাহান্নাম থেকে ওয়াজি করে দেন ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আমি রাবিয়া মাসির ইবাদত করা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে আপনাকে রাজি করার জন্য হয়ে থাকে আপনাকে পাওয়ার জন্য হয়ে থাকে আপনাকে ভালোবাসার জন্য যদি হয়ে থাকে আমি রাবিয়া মাসির জন্য জান্নাত হারাম করে দিয়ে জান্নাতটাকে ওয়াজি করে আল্লাহ পাককে খুশি রাজি কেমন করেছে আল্লাহ পাকের ওলি যাতে অয়েস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি নবী পাককে মহাব্বত করেছেন না দেখে নবী পাককে মহাব্বত করেছেন না দেখে নবী পাকের দরবারে গেলেন নিয়ত করে গেলেন আল্লাহ নবীর সঙ্গে দিদার হবে আল্লাহ নবীর সঙ্গে দেখা হবে অল্প সময় নিয়ে গেলেন নবী পাকের সঙ্গে দেখা হলো না ফিরে চলে আসলেন ফিরে চলে আসলো আল্লাহ নবী তোফা দিলেন হযরত ওমর ফারুক হুজুরকে আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে অফাত হয়ে যাবে এই আমার জুব্বাটা নিয়ে ওয়াইস কুরুনির কাছে পৌঁছে দেবে বলে দেবে সেজন্য আমার গোনাগার উম্মত উম্মতির জন্য একটু নাজাতের জন্য তো আল্লাহ পাকের দরবারে দোয়া আছে জুড়ে বলবেন না জুড়ে বলা যাবে না আল্লাহ নবী করোনার জুব্বা ওয়াইস কুরুনির কাছে পড়াচ্ছে হযরত রাবিয়া বাসরি আল্লাহ পাকে এতটা পরিমাণ খুশি রাজি করে নিয়েছে কিতাবের মধ্যে এসেছে নিয়ত করলেন আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ শরীফে যাও আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ শরীফে যাও নিয়ত করলে কিতাবের মধ্যে এসেছে হযরতে রাবিয়া বাসরি হুজুর সেজদা করতে করতে আল্লাহর কাবায় গেছে যদি বলা যাবে না এদিকে আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাকের কাবার সামনে দাঁড়িয়ে
উনি আল্লাহর কাবায় গেছে নিয়ত করলে আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ শরীফে যাব তবে এমন একটা পদ্ধতিতে এমন একটা নিয়মে যাব আজ পর্যন্ত কেউ যায় কি তাদের মধ্যে হচ্ছে হযরত ইব্রাহিম বিন আদহাম বাড়ি থেকে এক কদম রেখেছেন দুরাকাত নফল নামাজ সালাম ফিরিয়ে নিয়ে আবার একটা কদম দুরাকাত নামাজ সালাম ফিরিয়ে আবার এক কদম দুরাকাত নামাজ কি তাদের মধ্যে হচ্ছে হযরত ইব্রাহিম বিন আদহাম নামাজ পড়তে পড়তে আল্লাহর কাবায় গেছে আল্লাহ ইব্রাহিম বিন আদহাম অন্তর চোখ দিয়ে আপনার কাবা দেখব আল্লাহ দুই চোখ দিয়ে আপনার কাবা দেখলাম মন ভরে না অন্তরের চোখ দিয়ে আপনার কাবা দেখে মন ভরা চোখ বন্ধ করে দিলেন অন্তরের চোখ দিয়ে দেখছেন আল্লাহর কাবা দেখতে পায় না আল্লাহ কাবা নজরে আসে না হযরত ইব্রাহিম বিন আদহাম দোয়া চাইছে রব্বি আল্লাহ অন্তরের চোখ দিয়ে আপনার কাবা দেখার চেষ্টা করি কাবা নজরে আসে না আল্লাহ ইব্রাহিম বিন আদহামের অন্তরের চোখ কি নষ্ট হয়ে গেল ইব্রাহিম বিন আদহাম এমন কি গুনাহ হয়ে গেছে এমন কি গুনাহ হয়ে গিয়েছে যার জন্য অন্তরের চোখের উপরে কালি পর্দা পড়ে গেছে আল্লাহ অন্তরের চোখ দিয়ে আপনার কাবা দেখতে পাই না আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ এসে গেল আয় ইব্রাহিম বিন আদহাম আপনার অন্তরের চোখ নষ্ট হয় না আপনার অন্তরের চোখ ঠিক আছে তবে আমার কাবা কাবার জায়গায় নয় আমার কাবা আমার এক স্থান দিয়ে বালে আগিয়ে গিয়েছে জোরে বলুন সুবহান হযরত ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছেন কি আল্লাহ পাকের কেমন বান্দি কেমন সেই বান্দি যে বান্দির জন্য কাবা ইস্তেকবাল করতে আগিয়ে গেছে হযরত ইব্রাহিম বিন আদহাম ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যে পথ দিয়ে কাবা গেছে গিয়ে দেখলেন আল্লাহ পাকের বান্দি হযরত রাবিয়া সেজদা থেকে মাথা উঠিয়ে বলে রাবি আল্লাহ নিতে এলাম আপনার দিদা কাবার ইস্তেকবাল করে মন ভোলাচ্ছে আল্লাহ পাক রাবিয়াবাসী আপনার দিদার নিতে এসেছি কাবার ইস্তেকবাল করে মন ভোলাচ্ছে হবে না রাবিয়াবাসী আবার আপনার কাবায় আসে আল্লাহ পাক জিব্রাইলকে হুকুম করলেন জিব্রাইল যান আমার হাবিবে দু আলমের কাছে চলে যান হাবিবুল্লাহকে নিয়ে আসেন আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দিদার চাই জোরে বলুন সুবহান আল্লাহ নবী একতম দ্বিতীয়তম তৃতীয়তম চতুর্থম পঞ্চমতম ষষ্ঠম ষষ্ঠমতম আটতমে চলে গেলেন নূরের পর্দা সব এক এক করে সরে যাচ্ছে নূরের পর্দা এক এক করে সরে যায় আল্লাহ নবী বলে জিব্রাইল দুনিয়া থেকে এই পর্যন্ত আপনি আমার সাথে আসলেন এবারে পিছিয়ে যাচ্ছেন কেন এবারে পিছাচ্ছেন কেন চলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর দি আদবি মাফ করুন গোস্তাকিটা ক্ষমা করুন হুজুর এর আগে আমার যাওয়ার পারমিশন না এর আগে যাওয়া ইজাজত হুকুম অনুমতি আমার নাই ভিতরে অনুমতিটা আপনার ওটা আপনার জন্য আমি জিব্রাইল যদি একটা কদম আগায় জিব্রাইল যদি একটা কদম আগায় জিব্রাইল ওই জায়গায় নূরের আলোতে নূরের জ্যোতিতে জিব্রাইল ছারখার হয়ে আল্লাহ নবী আগে আগে যাচ্ছে আল্লাহ পাক বলেন হাবিব আমার বন্ধু আমার দোস্ত আসেন আসেন আমি আল্লাহ আপনার দিদার খানা চাই জোরে বলুন সুবহান আল্লাহ নবী আগিয়ে তো নূরের পর্দা আল্লাহ নবী আর আল্লাহ পাক সামনে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন হাবিব আপনি আমি আল্লাহ আমার দরবারে এসেছেন আমার কাছে এসেছেন সাথে করে কি এনেছেন সাথে করে কি এনেছেন যখন কেউ একজনকে দাওয়াত দেয় যখন কেউ একজনকে দাওয়াত দেয় যে ভাই আমার বাড়িতে তোমার অমুক দিন দাওয়াত আমার বাড়িতে অমুক দিন তোমার দাওয়াত খালি হাতে যাবে না কিছু হাতে করে নিয়ে যাবে কিছু হাতে সামথিং নিয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন হাবিব আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম আপনি আমার জন্য কি এনেছেন সাথে করে আল্লাহ নবী বলে রব্বি আল্লাহ তেমন কিছু নয় আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের নাজাতের আবদারখানা আপনার কাছে নিয়ে এসেছি সেটা বলবেন না সেটা বলা যাবে না
আল্লাহ পাকের দিদার করে আল্লাহ নবী আসছেন পথের মাঝে হাজাতে নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে হাবিবুল্লাহ দেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া নবী মূসা কি খবর খবর হযরত নবী মূসা আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আল্লাহ পাকের দিদারে যে আপনি গেলেন আল্লাহ পাকের দিদার থেকে ফিরে আসছেন আপনার উম্মাত উম্মাতের জন্য কি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন যখন মেহমান দাওয়াতের বাড়িতে যায় মেজবানের বাড়িতে যায় সাথে করে নিয়ে যায় মেজবান ওটা গ্রহণ করে মেহমান যখন মেজবানের বাড়ি থেকে ফিরে যায় মেজবান কি করে হাতে কিছু দেয় এটা নিয়ে যান এটা নিয়ে যান আপনার বাড়িতে খাবে নিয়ে যান তাই না মূসা নবী জিজ্ঞাসা করছে আপনি তো মেহমান হয়ে গেলেন আল্লাহ পাক মেজবান মেজবানের দরবার থেকে ফিরে আসছেন মেহমান হয়ে কি নিয়ে আসছেন সাথে আল্লাহ নবী জানিয়ে দিলেন নবী মূসা আমার আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতের জন্য 50 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত 50 ওয়াক্ত বলে খোদা জমিনে বসে বুকে হাত দিয়ে বলেন এখন আমরা পড়ি কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো খাবার সময়টা পেতাম আমরা জান ভরে মন ভরে খাওয়া দূরের কথা পিপাসায় গলা শুকিয়ে যখন এক ঘট পানিকে পিপাসাটাকে মিটাবো সে সময়টা পেতাম না রক্ত শুরু হতো নামাজ শেষ হতো সঙ্গে সঙ্গে আরেকটা রক্ত আমার আল্লাহ পাক বান্দা বান্দীর কতটা মহাব্বত করেন কতটা ভালোবাসেন কতটা বিয়ার করেন নবী মূসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনার উম্মাতের এত রক্ত নামাজ পড়তে পারবেন আপনি কমিয়ে নিয়ে আসেন আল্লাহ নবী জানেন আল্লাহ পাক 5 রক্ত কমিয়ে দিলেন কত ওয়াক্ত 45 হবে না আরবার যান আবার যান আবার যান এরকম করে করে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর এখন কত ওয়াক্ত নামাজ নবী মূসা 5 ওয়াক্ত ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনার উম্মাতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আবার কমিয়ে নিয়ে আসেন আবার কমিয়ে নিয়ে আসেন আল্লাহ নবী বলে নবী মূসা আল্লাহ পাক প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ পাক কমাতে 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 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন এরপরে আমি যে নামাজ কমাতে যাব এটা আমাকে নিজেকে লজ্জিত মনে হয় আর পারব না যে নবী মূসা আলাইহিস সালাম বারে বারে আল্লাহ নবীকে পাঠাচ্ছেন কেন কেন আল্লাহ পাকের কাছে কেন বারবার পাঠান আশা করেছিলেন আল্লাহ আপনার দিদার চাই আল্লাহ পাক গ্রহণ হবে না তিন দুনিয়ার মাঝে হাবিবুল্লাহ আল্লাহ পাককে দেখে আসছে নবী মূসা আমার নবী পাকের নূর নজরটা আল্লাহ জায়গা দেখে নবী পাকের নূর নজরটা দেখে আল্লাহ জায়গার আশাটা মিটাচ্ছেন জোরে বলেন সুবহান সমস্ত নবী আলাইহি সালাম আশা করেছেন আল্লাহ শেষ জামানার নবী উম্মত করে পাঠালে জীবন ধন্য হবে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা এ নবী ইয়াহইয়া তিনি বাল্যকালে বাচ্চা বয়সে খুব কান্তি খুব কান্তি নবী ইয়াহইয়া আলাইহিস সালামের আম্মা জান বলে বাবা ছেলে বাবা ছেলে তুমি এত কাঁদো কেন তুমি এত কাঁদো কেন তুমি যে আল্লাহর আজাবের ভয়ে কাঁদো কেন এত ভয়ে কাঁদো আমার আল্লাহ তো তোমাকে বেগুনা মাসুম করেছে তুমি তো মাসুম বেগুনা তোমার তো কোনো গুনাহ নাই তুমি কেন কাঁদো হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বাল্যকালে জবাব দিচ্ছেন না আম্মা জান আম্মা জান আমার কোনো গুনাহ নাই বেগুনা মাসুম কোনো গুনাহও নাই আমলও নাই আপনি যখন চুলার উপরে খাবার পাক করার জন্য আগুন জ্বালান প্রথমে তো আপনি ছোট ছোট কাঠগুলোকে দেন প্রথমে ছোট ছোট কাঠগুলোকে দেন পরে আপনি বড় বড় কাঠগুলো দেন আম্মা যা কিয়ামতের ময়দানে বিচারের দিনে আমার আল্লাহ পাক যদি ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আগে দেন বড়গুলোকে যদি পরে দেন আমি তো ছোট আমাকে যদি আগে দেন পরে যদি বড়দের দেন আমি নবী ইয়াহইয়া এই জন্য কাঁদি একজন নবী হয়ে কাঁদছেন জাহান্নামের ভয়ে আর তোমার মুসলমান আল্লাহর আজাবের ভয় মন থেকে চলে গিয়েছে কবরে আজাবের ভয় মন থেকে চলে গিয়েছে জাহান্নামের ভয় মন থেকে চলে গিয়েছে খৌফে লাগি দিল থেকে চলে গিয়েছে বললাম না ভুল বললাম মুসলমান আল্লাহর আজাবকে ভয় ছেড়ে দিয়ে আমরা বেশি মওতকে এখন ভয় করি বলতে পারবেন
মওত কে ভয় করে মওত থেকে রেহাই বাঁচা যাবে কিনা? অথচ আল্লাহর আজাবকে যদি আমি আপনি ভয় করি, আল্লাহর আজাব থেকে আমি আপনি নাজাত পেতে পারি, মওত থেকে নয়। আল্লাহকে ভয় করে, আল্লাহ পাককে ভয় করা করেছেন, তিনাদের থেকে শিক্ষা। আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দা বান্দিদেরকে বিভিন্ন রকম থেকে আমার আল্লাহ পরীক্ষা করবে। কাউকে আল্লাহ ঘুরি করে দেবে, পরীক্ষা করবে। কাউকে আল্লাহ আল্লাহ পাক গরিব করে দেবে, যে পরীক্ষা করবে। কাউকে আমার আল্লাহ পাক ভালো রেখে দেবে, পরীক্ষা করবেন। কারো শরীরে আমার আল্লাহ পাক বিমান দিয়ে দেবে, পরীক্ষা করবে। দেখি বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে কি, বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে কি। আল্লাহ পাকের নবী হযরত নবী আইয়ুব আলাইহিসসালাম, যিনার শরীরে সমস্ত জায়গাতে পোকা লেগে গিয়েছে, এমন কোন জায়গা ছিল না যে জায়গায় পোকা লাগতে বাকি ছিল। নবী আইয়ুব আলাইহিসসালামের সমস্ত বিবিরা নবী আইয়ুবকে ছেড়ে চলে গেলেন, বিবি রহিমা নবী আইয়ুব আলাইহিসসালামকে ছেড়ে যায় না। হুজুরকে গিরাম ছাড়া করে দিয়ে আমার হুজুর আমার জঙ্গলের মধ্যে বসবাস করেছে। সমস্ত বিবিরা হুজুরকে ছেড়ে চলে গেল, হুজুরকে ছেড়ে যায় না। আল্লাহকে জিজ্ঞাসা করতে থাকে, ও বিবি রহিমা, ও বিবি রহিমা, আমার সমস্ত বিবিরা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি কেন যাও না? তুমি তো দড়ি ঘরে নেই, তুমি ব্যবসায়ী ঘরে নেই, তুমি ব্যবসায়ী ঘরে নেই, তুমি ধনী ঘরে নেই, তুমি কেন ছেড়ে যাও না? হযরত বিবি রহিমা জানিয়ে দিলেন, ও আল্লাহ বাগে নবী, ও হযরত নবী আইয়ুব আলাইহিসসালাম, সুখের সঙ্গে থেকেছি, সুখের সময় থেকেছি, দুঃখের সময় চলে যাব, এটা কি হতে পারে, এটা কি হতে পারে? বিবি রহিমা জানিয়ে মরে যাব, আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ পাকে দরবারে ফরিয়াদ করতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, নবী আইয়ুবের শরীরে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই, এই জায়গায় পোকা লাগতে বাকি আছে। নবী আইয়ুবের গোটা শরীরে পোকাতে কামড়ে কামড়ে খায়, নবী আইয়ুবের কোন কষ্ট নাই, নবী আইয়ুবের কোন দুঃখ নাই, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, নবী আইয়ুবের জবানটাকে পোকাকে খাওয়াবেন না, নবী আইয়ুবের জবানটাকে পোকাকে নখর করাবেন না, ও রব্বি আল্লাহ পাক, নবী আইয়ুবের জবান নবী আপনার পাক নাম আল্লাহ, আল্লাহ 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 আপনার নামে জিকির করা করতে যা যারে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আজি করেছে, আল্লাহ নবী আলাইহিস সালাম ধরে পরীক্ষা করেছে, আমি আপনি দূরের কথা, আমি আপনি দূরের কথা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ধন সম্পত্তির মালিক করেছে, বা সা করেছে, বা সা করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনার নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আপনার বন্ধু বলেছেন, ধন সম্পত্তির মালিক করেছেন, বা সা করেছেন। আল্লাহ নবী ইব্রাহিম আপনাকে ভুলে যাবে, ভুলে যাবে। আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও, নবী আই নবী ইব্রাহিমকে পরীক্ষা করে যাও। জিবরাইল মানুষের সুরত ধরে আসছে, নবী ইব্রাহিম গিয়ে দেখলেন আল্লাহর ইবাদত করেছে। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাকের ইবাদত করতে দেখে জিবরাইল আলাইহিসসালাম খুশিতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলে। নবী ইব্রাহিম আলাইহিসসালামের কানে আওয়াজ পৌঁছে বাহির থেকে ঘর থেকে বার হয়ে আসলো, কে আল্লাহ পাকের বান্দা, আমি নবী ইব্রাহিম, আমার বাড়ির সামনে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করলে কে আল্লাহর বান্দা। হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে হাজির, মানুষের সুরত ধরে, ও নবী ইব্রাহিম আলাইহিসসালাম, আমি আল্লাহ পাকের তারিফ করেছি। নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আর একবার করবে, আপনি একবার তারিফ আল্লাহর করবে? ও নবী ইব্রাহিম, নিজের ইচ্ছায় আমি আল্লাহ পাকের তারিফ করেছি, আপনার ইচ্ছায় তারিফ করব, এর বিনিময়ে কি দেবে?
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একবার আল্লাহ পাকের তারিফ করেন আমার যা কিছু সম্পত্তি আছে অর্ধেক আপনাকে দিয়ে দিই। হযরত ইব্রাহিম আল্লাহ পাকের তারিফ করলেন আলহামদুলিল্লাহ বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ হুসনায়াত করলেন আবার বলে ও আল্লাহ পাকের বান্দা আরেকবার হবে না আরেকবার আল্লাহ পাকের তারিফ হবে না কি দেবে যা কিছু সম্পত্তি আছে সব দিয়ে দেবে আবার তারিফ আবার বেহুশ হয়ে গেলেন আল্লাহ আবার হুসনায়াত করে দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহ পাকের বান্দা আরেকবার যাওয়ার সময় হবে না যাওয়ার সময় আর একবার কি হবে না হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে বলে নবী ইব্রাহিম যা কিছু আপনার ধন সম্পত্তি ছিল দুবারে সব দিয়ে দিয়েছেন দেবার মতো আপনার কাছে কিছু না এখন আল্লাহ পাকের তারিফ করবো বিনিময়ে কি দেবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন ও আল্লাহ পাকের বান্দা আমার যা কিছু ধন সম্পত্তি ছিল তার মধ্যে উট দুম্বা ভেড়া ছাগল ছিল উট দুম্বা ভেড়া ছাগল আছে ওগুলোকে দেখাশোনা করার জন্য একটা লোক দরকার ওগুলোকে দেখাশোনার জন্য একটা মানুষ দরকার আপনি যদি আল্লাহ পাকে তারিফ একবার করেন আপনার এই পশুগুলো রাখাল হয়ে যেতে রাজি আছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ও নবী ইব্রাহিম হওয়া লাগবে না হওয়া লাগবে না আপনি আপনার সম্পত্তি ফেরত নেন আপনি আল্লাহ পাকের পরীক্ষায় পাশ হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাককে রাজি কারা করেছে আল্লাহ পাক খুশি কারা করেছে যাদের থেকে শিক্ষা নেয় আল্লাহ নবী সাহাবা হযরত উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা হু বৈজ্ঞানিকরা এখন রিসার্চ করে বলে হযরত উসমান ভাই তখন সেই সময় যা কিছু ধন সম্পত্তি ছিল সব যদি দুনিয়ার জমিনে রাখা হতো গোটা পৃথিবীর চারটে ভাগের মধ্যে তিন ভাগের মালিক উসমান গানি হুজুর রাখা হতো কভার পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগের মালিক উসমান গানি হুজুর একা হতো রসুল পাকে সাহাবা এত আল্লাহ ধন সম্পত্তি দিয়েছে কি করলে আল্লাহ রাস্তা বেরিয়ে দিলে আল্লাহ রাস্তা বেরিয়ে আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ স্বপ্ন দেখে ও যুবক আল্লাহ নবী সাহাবা হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ দেখতে লাগে আল্লাহ নবী জান্নাতি বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ নবী জান্নাতি বুরাকের উপরে সওয়ার হয়ে জান্নাতি জুব্বা পরে জান্নাতি পাগড়ি পরে উসরামায় বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ তাকে জান্নাতে দিকে যাও আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ গনিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গনিমাল্লাহ হুজুর ইয়া নবী মাফ করুন উস্তাগিনা ক্ষমা করুন আমি আব্বাস আপনার সঙ্গে দুটো কথা বলবো হুজুর আপনি একটু দাঁড়ান ও যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে ও আব্বাস ইবনে আব্দুল্লাহ ও আব্বাস ইবনে আব্দুল্লাহ আমি রাসূলুল্লাহ দাঁড়াবো আপনি আমার সঙ্গে কথা বলবেন আপনি আমার সঙ্গে কথা বলবেন এই সময়টুকু আমি রাসূলুল্লাহ আমার কাছে নয় এই সময়টুকু আমার কাছে নয় হযরত উসমানকে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে এত ধন সম্পত্তি মালিক করেছিলেন হযরত উসমান আল্লাহ রাস্তায় সব কিছু বেরিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক হযরত উসমানের উপরে এতটা খুশি হয়ে গিয়েছেন এতটা রাজি হয়ে গিয়েছেন আমার আল্লাহ পাক হযরত উসমানের উপর রাজি হয়ে গিয়ে জান্নাতে বিবাহ শাদী ঠিক করেছে আমি রাসূলুল্লাহ হাজিরা দিতে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা কি প্যার লাগে আজ আমি আপনি দুনিয়া দুনিয়া করে সব ভুলে গেছি দুনিয়া দুনিয়া করে আখিরাত ভুলে আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আপনার ছেলে পুলে আত্মীয় স্বজনের লাশ তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরে জানাজা নামাজ সমাদা করে দিয়ে মিন হা সালাকনাকুম অপি হয় রইদকুম অমিন হানক রসকুম তার আপন করা তিন মোটা মাটি দিয়ে দাফন করে দিয়ে যখন চলে যাবে কবরের মধ্যে আমি আপনি আজাবে থাকবো না আরামে থাকবো কষ্টে থাকবো না শান্তিতে থাকবো আমি আপনি কেউ বলতে পারবো কত বছর দুনিয়া জমিনে আপনাদের গ্রামে কত মানুষ ছিল কত মানুষ ছিল একসঙ্গে উঠা বসা গল্প গুজব ওই ফেলা ওই হাসি তামাশা কত না কত ঘোরাঘুরি খাওয়া দাওয়া কত কি করেছে সে মানুষগুলো কোথায় গেল
সে মানুষগুলো কোথায়? গোটা দুনিয়া খুঁজে বেড়েন পাবেন না, গোটা দুনিয়া খুঁজে বেড়েন পাবেন না, গোটা দুনিয়া খুঁজে বাড়ির পাশে কর্মস্থানে গিয়ে দেখেন সব কাতারে 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 শুয়ে আছে। বাবাজি ছিলেন, মাঝি ছিলেন, দাদাজি ছিলেন, নানাজি ছিলেন, নানিজি ছিলেন, দাদিজি ছিলেন, চাদাজি ছিলেন, চাদিজি ছিলেন, সব কোথায়? একের পর এক, একের পর এক, একের পর এক দুনিয়া থেকে বিদায় দিয়ে কাতারে কাতারে কর্মস্থানে শুয়ে আছে। আজকে তোমরা কর্মস্থানের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, আমি আপনি দেখতে পাই, আমি আপনি জানি। তার কর্মস্থানে চলে যাও, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের কবরবাসী বান্দা বান্দিরা, আপনারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন, আপনাদের পরে আমরা আসবো, আজকে কবরের মধ্যে কি হালাতে আছেন, শান্তিতে আছেন না আজাবে আছেন, কষ্টে না আরামে আছেন বলো। জিজ্ঞাসা করলে জবাব আসবে না আসবে না? যদি জিজ্ঞাসা করে কবরবাসীর তরফ থেকে জবাবটা আসবে না আসবে না? আসবে না, আসবে, আসবে। শুনতে আমি আপনি পাব না, সে শোনার মতো কান আমার আপনার অর্জন হয়, সে দেখার মতো চোখ আমার আপনার অর্জন হয়। যদি বলেন কেন, এই তো দুটো কান আছে আল্লাহ বাগ দিয়েছেন, দুটো চোখ আছে আল্লাহ বাগ দিয়েছেন, এ চোখ এ কান, সে চোখ সে কান না, এ চোখ এ কাল, কানের নাম হলো কাল। সারা জীবন গুণা করে গুণা করে গুণা করে গুণা করে কলবের ওপরে ময়লা দাগ হয়ে গেছে, কালি পড়ে গেছে। আমি আপনি যেমন করোনায় জামা কাপড় পরি, ধুলো ময়লা যেমন লেগে যায়, কি হয়, দেখতে খারাপ লাগে না ভালো লাগে? ওটাকে পরিষ্কার করতে যেয়ে যাওয়া হয় তার ধোপি খাটে, ধোপাখানায়। এখন আর ধোপিঘাট ধোপাখানায় মানুষ যায় না, এখন ওয়াশিং মেশিন বেরিয়ে পড়েছে, বাড়িতে কারেন্টে বটে পেলাকে লাগিয়ে দিল, লিকুইড দিয়ে এত মিনিট টাইম সেট করে দিতে ধূপ বেরো দিল, পরিষ্কার হয়ে ধুয়ে শুকনো হয়ে বেরিয়ে আসে। যেমন জামা কাপড়ে ময়লা লেগে গেলে পরিষ্কার করার জন্য ধোপাঘাটে দেওয়া হয়, আমার অন্তরে ময়লা কালিটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহ পাককে খুশি করতে হবে। আর আল্লাহ পাককে যদি খুশি করে রাজি করে এই অন্তর কলবের উপরে যে কালো দাগ ঘোড়ার ঘরে রয়েছে পরিষ্কার যদি হয়ে যায়, আপনি আপনার বাড়িতে বসে বসে চোখ দুটো বন্ধ করে নিয়ত করবে, আল্লাহ দিন দুনিয়ার বাসে হাবিবুল্লাহ রওজা দেখতে চায়, আপনি আপনার ঘরে বসে বসে অন্তরের চোখ দিয়ে আল্লাহ হাবিবুল্লাহ রওজাটাকে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, মাঠে জমিতে আল দিলেন, রুয়ে দিয়ে বীজ ছড়িয়ে দিলেন, অটোমেটিক গাছ হয়ে যাবে, ধান হয়ে যাবে, তা কিন্তু নয়, তার জন্য মেহনত করতে হয়। এর জন্য আপনাকে আমাদের মেহনত করতে হবে। আপনাদের মেহনত করবেন তবে ফল পাবেন, মেহনত করতে হবে তবে আমি আপনি ফলটা পাবো। যারা চলে গেছেন আজ আমি আপনি কিন্তু লাইনে আছি, দুনিয়া থেকে চলে যাব, তবে কে কোন সময় কোন অবস্থায় কোন হালাতে কোন অবস্থা থেকে কোন জায়গা থেকে দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারে? মালাকুল মত আজরাইল ফেরেশতা খবর দেবে না, মালাকুল মত আজরাইল ফেরেশতা ফোন করবে না, ইমাম সাহেব কে, ইমাম সাহেব আপনাদের পাড়ায় অমুক জনের রুটা কবজ করতে যাচ্ছে, যান তাড়াতাড়ি তৈরি করে, খবরটা দেবে না। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, চতুর্থ আসমানে যখন গেলেন, মালাকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আজকেই পড়ছিলাম, আজকেই কিতাবটা পড়ছিলাম, আল্লাহ নবী মালাকুল মওত আজরাইল সালাম আলাইহিস সালামের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। হযরত মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম আল নবী পাক থেকে মুচকি মুচকি হাসেন আর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে শেষ জামানার নবী করেছেন হুজুর, আপনার উম্মত উম্মতের জন্য আমার আল্লাহ পাক রহমত দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদা নারে তে বীর, সকলে উঠে দাঁড়ান, নারে তে বীর, নারে বীর, আল্লাহ দে মুজাহিদুল জামা, জিন্দাবাদ, আল্লাহ দে মুজাহিদুল জামা, জিন্দাবাদ।